চিংড়ি মাছ বাঙালির এক অতি প্রিয় খাদ্য। চিংড়ি দিয়ে তৈরি কাবাব হোক কি কারি, সবকিছুর স্বাদই আমাদের মুখে লেগে থাকে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মুনস কিচেন। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই চিংড়ি মাছেরই একটি অভিনব রেসিপি, যা হলো চিংড়ির পোলাও। প্রথমে আমি এখানে 3 কাপ অর্থাৎ 300 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এবার আমি চালটাকে 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখব, তারপর ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নেব। এছাড়া নিয়েছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি, 4টে চেরা কাঁচা লঙ্কা, 2 টেবিলস্পুন ঘি, 2 টেবিলস্পুন আদা রসুন বাটা, 2টো তেজপাতা, গোটা গরম মশলা, যার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ আর ধনে পাতা কুচি। মশলার মধ্যে প্রয়োজন হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি রেড মিচ আর স্বাদ অনুসারে নুন। নিয়েছি 500 গ্রাম ছোট চিংড়ি মাছ। এবার আমি মাছগুলোর মধ্যে প্রথমে 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি মাছগুলোকে 15 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। এবার আমি কড়াই গরম করে নিয়ে এতে 2 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল এবং 1 টেবিলস্পুন ঘি দিয়ে দিলাম। এবার তেল ও ঘি গরম হলে আমি এর মধ্যে গোটা গরম মশলা ও তেজপাতা দিয়ে দিলাম। এগুলোকে 20 থেকে 30 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। এরপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট পেঁয়াজগুলোকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। এরপর আমি এর মধ্যে ম্যারিনেটেড চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। আবার 4 থেকে 5 মিনিটের জন্য ভালো করে মাছগুলোকে ফ্রাই করে নেব। এবার আমি এর মধ্যে 2 টেবিলস্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আবার 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে 2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড মিচ, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমি সামান্য জল দিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়িয়ে এতে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমি সব কিছুকে ভালো করে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। এরপর এর মধ্যে সামান্য ধনে পাতা কুচি দিয়ে আবার 1 মিনিট কষিয়ে নেব। এবার আমি জল ঝরিয়ে নেওয়া চালটা দিয়ে দিলাম। এরপর আমি চালটাকে ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব 1 থেকে 2 মিনিট। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 300 গ্রাম চালের জন্য 500 ml জল দিয়েছি, তোমরাও এই অনুপাতে দিও। এরপর আমি এর মধ্যে 1/2 টিস্পুন নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার 4 থেকে 5 মিনিটের জন্য জলটাকে ফুটাতে হবে। জল ফুটে গেছে, এবার আমি লো ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে এতে ধনে পাতা কুচি দিয়ে মিশিয়ে নেব। এরপর আবারও 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে ঢেকে দেব। সময় হয়ে গেলে কড়াইয়ের ঢাকনা তুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ পোলাওটা একেবারে ছরছরে হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 1 টেবিলস্পুন ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গ্যাস বন্ধ করে 5 মিনিটের জন্য কড়াই ঢেকে রেখে তারপর সার্ভ করব। তৈরি চিংড়ি পোলাও,
রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করো এবং কেমন লাগলো তা নিচে আমায় কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের ভিডিওটি এতটাই, এরকম আরও অনেক ভিডিও দেখবার জন্য সাবস্ক্রাইব করো মুনস কিচেনে এবং বেল আইকনে ক্লিক করো যাতে এই চ্যানেলের সমস্ত রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আগামী ভিডিওতে।